কিছুক্ষণ আগেই আচমকাই স্বস্তির বৃষ্টি সঙ্গে কাল বৈশাখী, আচমকাই নামলো কাল বৈশাখী সঙ্গে বৃষ্টি আনলো স্বস্তি। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় কাল বৈশাখী নামলো সঙ্গে বৃষ্টি, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। বুধবার দক্ষিণবঙ্গ সহ সর্বত্র যখন তাপপ্রবাহ চলছে, সেই সময় শিলিগুড়ির কাছে সেবক সংলগ্ন শ্যালুগড়া এলাকায় হলো সাময়িক স্বস্তির বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বইল ঝড়ো হাওয়া। শিলিগুড়িতে বৃষ্টি না হলেও ঝড়ো হাওয়া বইল বেশ কিছুক্ষণ। গরম থেকে কিছুটা স্বস্তি পেল শিলিগুড়ি পাহাড়বাসী। বিগত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে হাঁসফাঁস করেছিল রাজ্যবাসী, এদিন স্বস্তির বৃষ্টি হওয়াতে তীব্র তাপদাহ থেকে রেহাই পেল এলাকাবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় বৃষ্টি শুরু হয়েছে এবং তা চলবে। তবে উত্তরবঙ্গতে স্বস্তি মূল্য দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং কলকাতায় শনিবারের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তাপপ্রবাহের মধ্যে রাজ্যবাসীকে সাবধান থাকার জন্য বুধবার নবান্ন থেকে বেশ কিছু টিপস দেন। এবারে বলা হয়েছে কী কী টিপস দিয়েছেন। মাথা ঢাকা দিন, জল অরেস খান, ভিড়ে মাস্ক ব্যবহার করুন, কোভিড নির্দেশিকা কোভিড বিধি পালন করার অনুরোধ জানিয়েছেন।